ঘুমার অ্যাকশন রোমান্স আর গান মিলিয়ে চমচমাট ঈদ সিনেমার বাজার। এবারের ঈদ দৌড়ে মোট 5টি ছবিতে বাংলাদেশ ও ভারত মিলিয়ে লড়াই জমেছে 6 নায়িকার মধ্যে। তুফান, ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড, আগন্তুক এবং রিভেঞ্জ সিনেমার মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আলোচনায় আছে রায়হান রফি পরিচালিত সিনেমা তুফান। প্রায় দেড় যুগ ধরে বিনোদন অঙ্গনে কাজ করছেন নাবিলা, উপস্থাপনা দিয়ে পরিচিতি পাওয়ার পর টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। 2016 সালে আয়নাবাজি ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে নাবিলার। এরপর আরও দুটি সিনেমায় অভিনয় করেছেন তিনি, যার মধ্যে সম্প্রতি মুক্তি পেয়েছে তুফান। এবছর তুফান ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে ঢালিউডে হইচই ফেলে দিয়েছেন নাবিলা। তবে একই সময় জানা যায় তুফান ছবির আরেক নায়িকার নাম মিমি চক্রবর্তী। ভারতীয় এই অভিনেত্রী প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে অভিনয় করলেন। যদিও টিজার ও গানে শাকিবের সঙ্গে মিমিকে দেখা গেছে, তবে নাবিলার চরিত্রটি সম্পর্কে নির্মাতা সিনেমা মুক্তির আগে কোনো ধারণাই দিতে চাননি। প্রায় 8 বছরের অভিনয় জীবন শবনম বুবলির, এর মধ্যে বেশিরভাগ ঈদেই এই অভিনেত্রীর দুটি করে চলচ্চিত্র মুক্তি পেয়েছে। এবারও সেই সম্ভাবনা ছিল, কিন্তু জঙ্গলি ছবির প্রযোজক মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এলে বুবলিকে মোহাম্মদ ইকবাল পরিচালিত রিভেঞ্জ ছবি দিয়ে ঈদ বাজারে হাজির হতে হয়। 2021 সালে ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন বুবলি। এই ছবিতে বুবলি অভিনয় করেছেন জিয়াউল রোশনের বিপরীতে। বুবলি ভক্তদের প্রত্যাশা ছিল শাকিবের তুফান নিজের অ্যাকশন দিয়ে রোধ করবেন তিনি, কিন্তু মুক্তির পর সেভাবে দর্শক টানতে পারছে না রিভেঞ্জ। এসব আমি কি শুনছি? তুমি ওকে ভালোবাসো? তবে শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর অনেকেই ভেবেছিলেন হয়তো হারিয়ে যাবেন তিনি। সেই শঙ্কা দূর করে একাধিক নায়কের সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছেন বুবলি, প্রশংসা করেছেন দর্শকদের। 2022 সালে পাপ ছবি দিয়ে সবশেষ বড় পর্দায় হাজির হয়েছিলেন চিত্রনায়িকা ববি। এবার ঈদে ময়ূরাক্ষী সিনেমা নিয়ে হাজির হলেন তিনি। অভিনেত্রীর মতে সিনেমাটির এই চরিত্রটি তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। ময়ূরাক্ষী মূলত প্রেমের গল্পে নির্মিত, তবে গল্পের প্রয়োজনে 2019 সালে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের বিমান ছিনতাইয়ের ঘটনাও তুলে ধরা হয়েছে। এবারের ঈদের দৌড়ে কলকাতার একাধিক নায়িকা রয়েছেন। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার্ল্ড ছবিতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেত্রী কৌশানী মুখার্জি। পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় বেশ রাফ অ্যান্ড টফ লুকে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। নূরজাহান ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নায়িকা পূজা চেরির। এরপর পোড়ামন্টু, দহন, গলুই ছবিতে অভিনয়ের পর তাকে ঘিরে আলোচনা বাড়ে এই নায়িকার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা লিপস্টিক। ব্যক্তিগত জীবনের সব বিতর্ক ছাপিয়ে বারংবারই অভিনয় দিয়ে আলোচনায় আসেন পূজা। এবার ঈদে তিনি আলোচনায় আছেন আগন্তুক সিনেমার জন্য। কিন্তু সিনেমার পারিশ্রমিক নিয়ে মতদ্বন্দ্বের কারণে আগন্তুকের প্রচারে দেখা যায়নি পূজা চেরিকে। জানা যায় প্রথমে তিনি ওয়েব ফিল্ম হিসেবে পারিশ্রমিক নিয়েছিলেন, কিন্তু প্রেক্ষাগৃহের জন্য পারিশ্রমিক দ্বিগুণ চাইলেও প্রযোজনা প্রতিষ্ঠান পূজার এই চাওয়া আমলে নেয়নি, তাই ছবির প্রচার থেকে দূরে রয়েছেন তিনি। বিনোদন ডেস্ক, বায়ান্ন টিভি।